সৌদি আরবের জেদ্দায় নিজস্ব ভবনে স্কুল স্থাপনের লক্ষ্যে জমি ক্রয়ের জন্য ঢাকা হতে আগত প্রতিনিধি দলের সঙ্গে কনস্যুলেট প্রাঙ্গণে স্কুলের অভিভাবক ও কমিউনিটি নেতৃবৃন্দের সঙ্গে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ওয়েজ আর্নার্স ওয়েলফেয়ার বোর্ডের মহাপরিচালক গাজী মোহাম্মদ জুলহাস। সভায় অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ডেপুটি চিফ শেখ মোহাম্মদ শরীফউদ্দিন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরিচালক কাজী জিয়াউল হাসান এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের উপসচিব আনোয়ারুল হক। সভায় সভাপতিত্ব করেন কনসাল জেনারেল এফ এম বোরহানউদ্দিন। সৌদি আরবের মক্কায় রামু সমিতির 11 সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা উপলক্ষে সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী জুবায়ের আহমেদ ভুট্টু, সহসভাপতি ফরিদউদ্দিন, সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন, সাংগঠনিক সম্পাদক মোতাহের শিকদার, কোষাধ্যক্ষ মুক্তার আহমেদ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মুরাদ সুলতান চৌধুরী, সদস্য সচিব শাহাবুদ্দিন শিকদার, জসীমউদ্দিন ও মোহাম্মদ হাফেজ উমর সহ অন্যরা। বিএনপির 41তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা করেছে সৌদি আরবের পূর্বাঞ্চল প্রদেশের আল খোবার জেলা বিএনপি। স্থানীয় একটি হোটেলে নূর সাফা মজুমদার, টিপু এবং মনিরুজ্জামান বাদলের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শামসুদ্দিন মিটু। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন আমিনুল ইসলাম আমিন, বিশেষ অতিথি ছিলেন শওকত কামাল, শফিকুল ইসলাম শিপন, মোহাম্মদ হাসান, আহসানুল হক সহ অনেকে। মদিনায় তাবুকের একটি স্থানীয় কমিউনিটি সেন্টারে মাসিক পবিত্র দারসুল কোরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন মাওলানা আব্দুল মাজেদ। অনুষ্ঠানে প্রধান অতিথি ও প্রধান বক্তা ছিলেন মাওলানা হারুন মুস্তফা। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মাওলানা কামরুজ্জামান। এছাড়াও আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল মালিক, ডাক্তার মিজান, আনোয়ার হোসেন, শহীদুল ইসলাম সহ অনেকে। মুজাহিদ আহসান, আরটিভি।